আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো দুপুরবেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু চোখটা বন্ধ করে শুয়েছি, এর মধ্যেই জুম বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি যে কোন সময় শুরু হয় আর কোন সময় শেষ হয়, মানে এটা আর বলার মতো না। কারণ এই রোদ, এই বৃষ্টি এরকমই এখন যাইতেছে কয়েকদিন যাবতই। সকালে একবার বৃষ্টি হয়, আবার রোদ উঠে, আবার বিকালবেলায় বৃষ্টি হয়। তো কাপড় টাপড় দিলে এগুলো দেখা যায় যে একটু শুকায়, এইভাবে দিয়ে আসলে আবার ভিজা যায়। তো আমিও দৌড়াদৌড়ি করে কাপড় টাপড় সব রুমে নিয়ে এসে বললাম, কারণ সবগুলো শুকনা কাপড় যদি ভিজা যায় তখন আবার আমারই একটা মানে অসুবিধা হবে। এগুলো আমারই আবার কাজকরণ লাগবে, জন্য তাড়াহুড়া করে কি এর ঘুম কি এর কি কাপড় আগে রুমে আনলাম। তারপরে বিকালবেলায় এই যে বাবুরে নিয়ে ছাদে গেলাম, সে এখন ঘরেই থাকতে চায় না, বিকালবেলাটা তারে নিয়ে বাইরে ঘুরতে কয়, চিল্লাচিল্লি শুরু করে দেয়। তো ছাদেই একটু নিয়ে আসলাম, আর আকাশটা কি সুন্দর, বৃষ্টি হওয়ার পর একদম পরিষ্কার হয়ে গেছে আকাশ। আর এদিক দা এই যে ভিডিও করতেছি, এদিক দা মানে আমার ভিডিও করতেও ভালো লাগে, কারণ আমার ছোট্ট একটু জায়গা আছে এখানে। তো এটা দেখলেও মনের শান্তি, আসলে বাড়ি করতে পারি নাই ওইভাবে, কিন্তু দেখেও তো মনের সান্ত্বনাটা যে না, এখানে আছে আমার একটা কিছু, তো এরকম একটা শান্তি পাই আর কি। আর এদিক দিয়ে কাঁঠালের বিচিগুলাও দিছিলাম ছাদে, এগুলো বৃষ্টির আগে দৌড়াদৌড়ি করে সবগুলো নিয়ে এসে পড়ছি। আর এই যে তাজওয়ার আইসক্রিম খাইছে ফ্রিজের মধ্যে নিয়ে, টেবিল টুবিল সব ভরাই ফেলছে। আসলে ছোট বাচ্চা থাকলে কাজের শেষ নাই, আমি তো সারা দিন কাজ করি, আমার কোনো কাজেই মানে কোনো আয় নাই। যে একটা কাজ করলাম এটা মনে হয় আর করা লাগবে না, আমার দেখা যায় একই কাজ দিনে কয়েকবারই করা লাগে। আর এদিক দিয়ে আমার ছোট পুত্র ঘুমাইতেছে, উনি যখন ঘুমে থাকে তখনই এই ফাঁকে ফুঁকে আমি সব কাজ শেষ করে ফেলি। তো বিকালবেলাটা আমার জন্য অনেক কাজ থাকে, কারণ আমি এই যে ঘরটর সব কিছু ঝাড়ু দিতে হয়, বিছনা টিছনা করা লাগে, তারপরে নাস্তা টাস্তা সব কিছু রেডি করা লাগে। বিকালবেলাটা মূলত আমার প্রচুর কাজ থাকে, তো আমি সব কাজগুলা গুছাইয়ে নিলাম। বাবু যখনই ঘুমায় তখনই এই ফাঁক দিয়ে সব কাজ গুছ গাছ করে ফেলি। তো আবার কিছু ডালও বসাইয়ে দিলাম, দুপুরে গরু মাংস রান্না করছিলাম, আসিল অল্প কিছু রয়েছেও, মানে পিঠা তা জোয়ারের হবে। আর আমি আর পিঠার বাবা বলতেছি আজকে শুটকি বাজিটা ভাত খাবো, কালকে শুটকি বাজি করতে এসে তো সব শুটকি বাজি পুড়ে ফেলছি, তো এটা খাওয়া যায় না। শুটকি বাজি পুড়লে তো এটা তিতা লাগে, খাওয়া যায় না। তারপরে ভাবলাম যে আজকে কিছু করে নেই, যে দুইজনের জন্য অনেকগুলো শুটকি নিয়ে নিছি। এত শুটকি বাজি আসলে খাওয়াও হয় না, দেখা যায় করলে আবার অল্প মানে রয়ে যায়, তো ফ্রিজেই থাকে। আর দুইজন মানুষ ওইভাবে কিন্তু খাওয়া যায়ও না, মানে একটা কিছু বেশি রান্না করলে দেখা যায় যে এটাও মানে থাকে, অত ওইভাবে খাওয়া হয় না। তো বাচ্চারা তো আর এগুলো খাই না, তো আমার বাচ্চারা ডাল পছন্দ করে, এর জন্য ডালটা রান্না বসাইতেছি। আগে তো একদমই ডাল রান্না করতে পারতাম না, এখন মাশাল্লাহ ডাল রান্নাটাও শিখতে ফেলছি, কারণ আমার ডাল রান্না পিঠা খুবই পছন্দ করে। তো এইভাবেই রান্না করে দেই পিঠারে, তো ডাল হয়ে গেছে, এদিক দিয়ে শুটকি বাজিটাও বসাই দিতেছি। রান্নাবান্না তো সারাদিনই করা লাগে, দেখা যায় যে বাবুর জন্য অল্প কিছু ভাত বসাই, আবার তাজোয়ারে এটা না ওইটা, ওইটা না ওইটা, তাজোয়ারের একটার পর একটা আবদার, এগুলাও সব কিছু পূরণ করা লাগে, তারপরে আবার নিজেদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা লাগে। তো এই আর কি, শুটকি বাজিটার মধ্যে অল্প পানি দিয়ে দিছিলাম, কারণ পেঁয়াজটা একটু গলা গলা হইলে এটা মজা লাগে, আর একটু পানি দিলে দেখা যায় শুটকি বাজিটা, পানি তো আর পরে থাকে না, এগুলো সব শুকাই যায়, কিন্তু শুটকি বাজিটা খুবই সুন্দর হয়। তো এই তো শুটকি বাজিটা করে নিতেছি, আজকে একদম দাঁড়াইয়ে থেকে শুটকি বাজি করতেছি, কারণ কোথাও যাব না, কালকে সব শুটকি পুড়ে ফেলছি, আজকে আর এই ভুল করাই যাবে না। তো দাঁড়াইয়ে রয়েছি, দাঁড়াইয়ে দাঁড়াইয়ে পরে সব রান্নাবান্না নিজেই মানে একদম দাঁড়াইয়ে থেকে শেষ করে তারপরে ভাবতেছি যে রান্নাঘর থেকে বের হব, কারণ রাইখা গেলে নয় পুড়ে ফেলি, নয় এগুলা নষ্ট করি। এই আর কি, সবার সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, সবাই ভালো থাকবে।